স্টেজ ওয়াইজ দেয়া আছে, একটু ভালো করে দেখো। বিফোর মেনসেস মানে মাসিক শুরু হচ্ছে উইথ গ্রিপিং কলিক ইন লোয়ার অ্যাবডোমেন, 1 নম্বর, তার মানে ডিসমেনোরিয়া। 2, পিরিয়ডটা কিরকম হবে, হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য ব্লাড, দেখো লেখা আছে প্রফিউজ অ্যাক্রিট, এই সমস্ত প্রফিউজটা যেন কোনো মতে বাদ না যায়। থার্ড অপশন হচ্ছে এই পিরিয়ডের সঙ্গে আর কি কি হতে পারে, দেখো সাহেব কিছু ফিজিক্যাল সিমটম, কিছু মেন্টাল সিমটম। ফিজিক্যাল সিমটমের মেন্টাল সিমটমের মধ্যে স্যাডনেস, আর একটা হচ্ছে ফিজিক্যাল সিমটমের মধ্যে ফ্যাটিক মোস্টলি আর থাইস। তাহলে কি বললাম, 3টে ফিজিক্যাল সিমটম, 1টা মেন্টাল সিমটম, 1টা স্যাডনেস মেন্টাল সিমটম, ফিজিক্যাল সিমটমের মধ্যে পড়ছে হচ্ছে টুথেক, ইয়নিং, ফ্যাটি স্পেশালি অ্যাবাউট থাইস। এম আই ক্লিয়ার? আর একটা ইম্পর্টেন্ট সিমটম, এটা এটা তো বললেন, এটা কোথায় আছে, পরে আছে, পড়ো তো দেখি, পরে নিশ্চয়ই পাবো। কলেরা লাইক মানে ডায়রিয়া ভমিটিং, এটা কোথায় আছে? স্যার তারপরে লিউকোরিয়া আছে, ওয়াটারি বার্নিং, লিউকোরিয়া হবে ওয়াটারি না, বার্নিং। দাঁড়াও এখানে একটা আগে, লিউকোরিয়ার আগে হ্যাঁ স্যার, তার পিরিয়ডের আগে সাথে রিলেটেড হচ্ছে, আছে স্যার, কলেরা লাইক হ্যাঁ সিমটমস ওইটা অ্যাট পড়ো। দ্য কলেরা লাইক সিমটমস অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ মেনস্ট্রুয়েশন। এটা সব থেকে ইম্পর্টেন্ট ফিমেল সিমটম, কিছু কিছু পেশেন্ট আসে এগুলো, এটা না জানলে কি হবে, তুমি জিজ্ঞাসাই করবে না। কলেরা লাইক সিমটম, আমি যেরকম ডিসমেনোরিয়া বললাম, লোয়ার অ্যাবডোমিনাল পেন হতে পারে তোর পেটে, তেমনি তেমনি এটাও ইম্পর্টেন্ট যে তোমার কলেরার মতন সিমটম মানে ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, এই সিমটম কিন্তু অনেকের পাওয়া যায়। তবে প্র্যাকটিক্যালি তোমাকে বলছি, ডায়রিয়ার সিমটমটা বেশি পাওয়া যায়, মানে ভমিটিং এবং ডায়রিয়ার মধ্যে ডায়রিয়াটা প্রত্যেকটা পিরিয়ডের আগে আমার 4-5 বার স্টুল হয়, ঠিক উল্টো পিরিয়ডের সময় বা পিরিয়ডের আগে কনস্টিপেশন, সাইলেশিয়া। আর ডায়রিয়া বা কলেরা লাইক সিমটম অনেকগুলো ড্রাগে আছে, দেখো ব্রাকেটে লেখা আছে বোধ হয় পালসিটলা, ভেরেট্রাম অ্যালবাম, ববিস্টা, অ্যামোন মিউর, এই ড্রাগগুলো সবগুলোতে মাসিকের আগে ডায়রিয়া ভমিটিং এ সমস্ত। এইটা অ্যামোন কার্বের ফিমেলের খুবই ইম্পর্টেন্ট সিমটম। আচ্ছা তারপরে তো পড়ো তো বাবা, তারপরে কি ড্রা, তারপরে তোমার কি সিমটম আছে? লিউকোরিয়া, ওয়াটারি বার্নিং ফ্রম দ্য ইউটেরাস, অ্যাক্রিড প্রোফিউজ ফ্রম দ্য ভ্যাজাইনা, এক্সকোরিয়েশন অফ ভালভা। পরপর দেখো, ইউটেরাস, ভ্যাজাইনা, ভালভা, ইনসাইড আউট, প্রথমে ইউটেরাস এর লাইন, তারপরে ভ্যাজাইনা লাইন, তারপরে বাবা সব ভুলে গেলেও অ্যাক্রিডিটি, ডু নট ফরগেট অ্যাক্রিড ডিসচার্জ, এইটা কখনো ভুলো না, এটা ভোলাটা ঠিক না। মানে অ্যাক্রিডিটিটা যেরকম তোমার মেনস্ট্রুয়েশনেও আছে, তেমনি অ্যাক্রিড ডিসচার্জ ইজ এগেইন এ ফিচার অফ লিউকোরিয়া। আর যে কোনো ডিসচার্জ অ্যাক্রিড, অ্যাক্রিডিটি ইজ এ ফিচার অফ দ্য অ্যামোন কার্ভ ইন জেনারেল বিকজ অফ দিস সিফিলিটিক বা টিউবারকুলার অরিজিন। সিফিলিটি কি মনে রাখো, মানে এটা হচ্ছে একটা ফিচার, আউট অ্যান্ড আউট যে এটা সিফিলিটিক মেডিসিন নট লাইক দ্যাট, কিন্তু কিছু কিছু ফিচার এর মধ্যে ডেস্ট্রাকটিভ বা সিফিলিটিক আছে, তার মধ্যে একটা একটা যেরকম বলেছি ডেস্ট্রাকশন অফ আরবিসি, হ্যাঁ গ্যাংগ্রিন বা ডেভেলপমেন্ট, তেমনি ভাবে অ্যাক্রিডিটি যেটা ইরোড করে, অ্যাক্রিড যদি হয় সেটা তো ইরোড করে দেবে, আলসার ফর্ম করবে, সেই টেন্ডেন্সিটা হচ্ছে ওয়ান শর্ট অফ সিকিউরিটি ট্রেন্ড। তারপর বলো স্যার তারপরে তো আর কিছু নেই স্যার।
কিছু নেই, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তুমি এক কাজ করো, বোরিকের ফিমালটা পড়ো, বোরিকের ইন্ট্রোডাকশনটা পড়ো আগে। ইন্ট্রোডাকশন। দ্য ডিজিজ কন্ডিশনস মিট বাই দিস রেমেডি আর সাচ দ্যাট আর অফেন ফাউন্ড ইন রাদার স্টাউট ওম্যান হু আর অলওয়েজ টায়ার্ড অ্যান্ড ওয়ারি। টেক কোল্ড। আমরা ওখানে কি পড়লাম, স্টাউট, ফ্লেশি, ওয়ারি, এইসব শব্দ কিন্তু আমরা পড়ে এসেছি। টায়ার্ড, হ্যাঁ, উই হ্যাভ অলরেডি রেড ইন দ্য অ্যালেন অ্যাডাপ্টেড টু হোয়াট ইজ দ্য বেসিক নেচার অফ দ্য ওম্যান। স্টাউট, ফ্লেশি, ওয়ারি, দিজ আর দ্য বেসিক ফাউন্ডেশন অফ দ্য বেসিক নেচার অফ দিস মেডিসিন। উই হ্যাভ অলরেডি রেডি। চলো তারপরে। টেক কোল্ড ইজিলি, সাফার ফ্রম কলেরা লাইক সিমটমস বিফোর মেনসেস, লিড এ সিডেন্টারি লাইফ, হ্যাভ এ স্লো রিয়াকশন জেনারেলি অ্যান্ড আর ডিসপোজ টু ফ্রিকুয়েন্ট ইউজ অফ স্মেলিং বোটল। বুঝতে পারছো, হ্যাঁ খুব সুন্দর করে লেখা আছে। একজন পেশেন্ট মহিলা কিরকম হবে আর তার কি কি টেন্ডেন্সিস থাকবে। হ্যাঁ, টেন্ডেন্সিস এর মধ্যে সেটা কমন কোল্ড অ্যাফেকশন এর টেন্ডেন্সি থাকবে, নাক বন্ধ থাকবে, স্মেলিং বটল ইউজ করবে, দিজ আর দ্য বেসিক টেন্ডেন্সিস। আর মহিলা কিরকম হবে, স্টাউট, ফ্রেশি, ইজিলি টায়ার্ড, ওয়েরি, একদম বোঝার কোনো অসুবিধা নেই। সেকেন্ড, তার হ্যাবিট কি হবে, সেডেন্টারি হ্যাবিট রান করাবে, অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ দিস। নিঃসঙ্গতা নিয়ে গতদিন আই হ্যাভ সেড মেনি থিংস, মানে লোনলিনেস জিনিসটা কিরকম হয়। তারপর টু ফ্রিকুয়েন্ট অ্যান্ড প্রোফিউজ মেনসেস, মিউকাস মেমব্রেনস অফ দ্য রেসপিরেটরি অর্গানস আর এসপেশালি অ্যাফেক্টেড, ফ্যাট পেশেন্টস উইথ উইক হার্টস, ভেরি সেন্সিটিভ টু কোল্ড এয়ার, গ্রেট অ্যাভারশন টু ওয়াটার, ক্যানট বিয়ার টু টাচ ইট, ম্যালিগনেন্ট স্কারলেটিনা। আমরা একটা পড়েছিলাম যে অ্যাভারশন টু ওয়াটার, অ্যাভারশন টু বাথিং। বাবা, এখানটায় বলছে গ্রেট অ্যাভারশন টু ওয়াটার। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, ভাষাটা আলাদা কিন্তু কোনো মতে বাচ্চা হোক, মহিলা হোক, বুড়ো হোক, স্নান করতে চায় না। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিচার। আনক্লিননেস বা অ্যাভারশন টু ওয়াকিং, আনাদার ওয়াশিং, আই হ্যাভ অলরেডি সেড আনাদার মেডিসিন, দ্যাট ইজ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা খোলো, অ্যালানে খোলো তো, না দেখলে মনে থাকবে না। ক্যাপসিকাম অ্যালানে খুলে ওই প্রথম জায়গাটা একটু পড়ো, ওখানে বুঝিয়ে যাবে। হ্যাঁ স্যার, ক্যাপসিকামে আছে না লেখা প্রথম দিকে, আনক্লিননেস ওই রকম লাইন। স্যার চিলড্রেন আছে, ড্রিড ওপেন ইয়ার, অলওয়েজ চিলি, রিফ্র্যাক্টরি, ক্লামজি, ফ্যাট, ডার্টি অ্যান্ড ডিসক্লিনড টু ওয়ার্ক অর থিঙ্ক। বুঝেছো, ডার্টি, ফিলদি, যে স্নান টান অত করতে চায় না, হ্যাঁ, একটু নোংরা প্রকৃতির, আনক্লিন, দিস ইজ দ্য ফিচার অফ ক্যাপসিকাম। আর এমন কারবে বলছে কোনোভাবে স্নান করতে চায় না, দিস লাইক ওয়াশিং। তারপর পড়ো। ম্যালিগন্যান্ট স্কারলেটিনা উইথ সোমনোলেন্স, সলেন গ্ল্যান্ড, ডার্ক। সমনলেন্স মানে জানো তো, না স্যার, ম্যালিগন্যান্ট স্কারলেটিনা উইথ সমনলেন্স। সমনলেন্স মানে কি, সমনলেন্স মানে কি, সাইলেসিয়া ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর সমনলেন্স, ঘুমের মধ্যে হাঁটা, সোমনাম্বুলিজম। সোমনাম বলে দিন। না না না, সোমনলেন্স মানে হচ্ছে খানিকটা ড্রাউজিনেস থাকবে, এই প্রস্টেটিং কন্ডিশন।
একটা ডিকশনারি মানে দেখো তো। স্যার নিদ্রা, নিদ্রালুতা বলছে, স্লিপিনেস। হ্যাঁ মানে হচ্ছে প্রচন্ড ড্রাউজিনেস। ড্রাউজিনেস, স্লিপিনেস। হ্যাঁ সব জেলসিমিয়ামের মতন, আর্সেনিকের মতন। হ্যাঁ সোমনলেন্স, কি বললাম, সাইলেশিয়াতে সোমনলেন্স টার্মটা নেই, সোমনাম্বুলিজম আছে। এট দ্য সেম টাইম সাইলেশিয়া ইজ বেসিক্যালি খুব উইক মেডিসিন, সোমনলেন্ট মেডিসিন, বুঝলি তো? আর্সেনিক, প্রস্টেশন, আউট অ্যান্ড আউট প্রস্টেটের, জেলসিমিয়াম আউট অ্যান্ড আউট প্রস্টেটের মেডিসিন। এগুলো একটু মানে আস্তে আস্তে উঁচু ক্লাসে হলে জানতে হবে যে আর কোন কোন ড্রাগ গুলো আছে সিমিলার সিমটম। তারপর বলো, সোলেন গ্ল্যান্ডস, ডার্ক রেড সোর থ্রোট, ফেন্টলি ডেভেলপড ইরাপশনস, ইউরেমিয়া, হেভিনেস ফেইন্টলি। ইন দাঁড়া অল। দাঁড়া, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, লাইনটা আবার পড়ো। ফেইন্টলি ডেভেলপ ইরাপশন, তাই তো? ইরাপশনস, হ্যাঁ স্যার, ফেইন্টলি, ফেইন্টলি লেখা আছে তো, হ্যাঁ স্যার, FAINT, ফেইন্টলি মানে কি? খুব সামান্য ইরাপশন ডেভেলপ করেছে। দেখো একটা কথা বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় কোন কোন পেশেন্ট ভায়োলেন্ট সিমটম নিয়ে আসে স্কিন ইরাপশনের ক্ষেত্রে, লাইক বোভিস্টা রাস্টক্সের পেশেন্ট প্রচন্ড হাইড্রোকোডাইন এশিয়াটিকা, এরা অ্যাপ্রোচ করে হচ্ছে প্রচুর রকমের সিমটমোলজি নিয়ে, মানে ভায়োলেন্ট। আবার অনেকে আছে, ডাক্তার বিশেষ কিছু নয়, জাস্ট স্লাইট একটু খানিক স্কিনের প্রবলেম ডেভেলপ করেছে, কিন্তু এটা খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন বলে ওই সুপারফিশিয়ালি স্লাইট সিমটম হলেও এর কনসিকুয়েন্স কিন্তু খুব স্ট্রং হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এর থেকে বেশ ভালো রকম প্রবলেম ডেভেলপ করে। ওই জন্য বলছি ফেন্টলি ডেভেলপ ইরাপশন, মানে একেবারে হালকা করে ইরাপশন, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এটা ইগনোর করবে না কখনো। তারপর স্যার ইউরেমিয়া, হেভিনেস ইন অল অর্গ্যানস, আনক্লিনলিনেস ইন বডিলি হ্যাবিটস, সয়েলিং অফ পার্টস, গ্ল্যান্ডস এটসেট্রা, অ্যাসিড সিক্রেশনস, প্রস্ট্রেশন ফ্রম ট্রাইফলস। প্রস্টেশন ফ্রম ট্রিপল, এগুলো হচ্ছে আমার শব্দ মনে রাখতে হবে না, বডিকে প্রস্টেশন, এই যে সোমনালেন্স যেটা বললো দ্যাট ইজ এগেন প্রস্টেশন ফ্রম ট্রিপল, মানে একটু হাঁটলো, মানে একটু হাঁটলো। এইটা আর্সেনিক একটা জায়গায় লেখা আছে যে এক্সর্শন ফ্রম লিস্ট এক্সর্শন, মানে একটুখানি হাঁটাচলা করা, একটু জলের বালতি তুললো, একটু ভাতের হাঁড়ি নামালো, একটুখানি মানে ঘুরতে গেল, সিঁড়ি ভাঙলো, ব্যাস অমনি এসে শুয়ে পড়লো দায়ের জন্যই। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেশন। চলো তারপরে স্যার ইন্ট্রোডাকশনে আর এইটুকু কিছু আছে? না স্যার, এইটুকু আছে। ইমেল পড়ো। ইচিং, সয়েলিং অ্যান্ড বার্নিং অফ পুডেন্টাম, লিউকেরিয়া হ্যাঁ বার্নিং, অ্যাক্রিড ওয়াটারি, অ্যাভারশন টু দ্য আদার সেক্স, মেনসেস টু ফ্রিকুয়েন্ট, প্রফিউজ আর্লি, কপিয়াস, ক্লটেড, ব্ল্যাক, কলিকি পেইন্স, উইথ হার্ড, ডিফিকাল্ট স্টুল অ্যান্ড ফেটিগ, এস্পেশালি অফ থাইজ, ইয়নিং দেখো অ্যান্ড এখানে একটা ক্লিনেস। কথা আছে, দাঁড়া দাঁড়া, ডিফিকাল্ট স্টুল, আমরা অ্যালেনে কি কি বললাম লিউকোরিয়ার সঙ্গে পড়েছিলাম, সেটা হচ্ছে একটা ফ্যাটনেস, একটা ইয়নিং, একটা টুথেক, একটা ফ্যাটিক, এখানে যোগ হলো কনস্টিপেশন। দেখো হার্ড ডিফিকাল্ট স্টুল, এই জন্য মাথা রাখতে হবে। পাঁচটা হচ্ছে টোটাল অ্যাসোসিয়েটেড সিমটম হতে পারে, যদিও এগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্যাডনেস, স্যাডনেস আর টুথেকটা বেশি ইম্পর্টেন্ট, এই দুটো যেন মিস না হয়। সব সিমটমে সমান গুরুত্ব থাকে না, এই দুটোকে একটু বলে রাখতে হবে। আর আরেকটা সিমটম বলি, আমরা ওইখানটায় লিউকোরিয়ার মধ্যে
পড়েছিলাম ফার্স্টে উট্রাস, তারপর ভ্যাজাইনা, তারপর ভালভা। ইরিটেশনটা লিউকোরিয়া অরিয়েন্টেড পড়েছিলাম। এবার দেখো, প্রথমেই শুরু হয়েছে এক্সটার্নাল জেনিটালিয়া থেকে ডার্মাটোলজিক্যাল প্রবলেম, ভায়োলেন্ট ইচিং ইরাপশন। তাহলে মানে লিউকোরিয়ার সঙ্গেই থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আলাদা ভাবেও হতে পারে। তবে অনেক পেশেন্ট বলে যে লিউকোরিয়ার সাথেই কিন্তু ভায়োলেন্ট ইচিং ইরাপশনটা থাকে, এটা খুব কমন প্রবলেম, এবং এর জন্য খুব কমন মেডিসিনের নাম হচ্ছে ক্রিওজোট। ক্রিওজোট ইজ এ ভেরি কমন মেডিসিন ফর লিউকোরিয়া উইথ ইচিং। এখানে আবার মেনস্ট্রুয়েশনটা বদ্ধমিশিত বাসিয়েছে এমন দলে, মানে ক্যালকুলিয়া গ্রুপ এমন গ্রুপ সব মেনস্ট্রুয়েশন বাসিয়েছে। চলো তারপরে কি আছে বলতো? স্যার ফিমেল তারপরে আর কিছু নেই। আচ্ছা, এখানে রেসপিটারি আছে, আমার মনে হ্যাঁ হয় স্যার, রেসপিটারি আছে। রেসপিটারি একটু পড়ো তো। হোর্সনেস কাফ এভরি মর্নিং অ্যারাউন্ড 3 o'clock উইথ ডিপসনিয়া, আচ্ছা, প্যালপিটেশনস, বার্নিং ইন দ্য চেস্ট, হোর্স অ্যাসেন্ডিং, চেস্ট ফিলস টায়ার্ড, এমফাইসিমা, অপ্রেশন ডিউরিং ব্রিদিং, হোর্স আফটার অ্যান এফোর্ট অ্যান্ড অন এন্টারিং এ ওয়ার্ম রুম অর অ্যাসেন্ডিং ইভেন এ ফিউ স্টেপস। এইটা ভীষণ ইম্পর্টেন্ট সাহেব, এটা একটু মনে রাখো। এমন কার্ভের অধিকাংশ কমপ্লেন, দেখো আমরা গল্পের শুরুতে সব জায়গায় বলছে লিউকোরিয়া ফ্যাটিক, সোমনালেন্স, ইজি প্রস্টেশন, সব বলছে। তাহলে সেই পেশেন্ট একটুখানি সিঁড়ি ভাঙলে বা যে কোনো ডিসচার্জ হলে আগে বিছানায় গিয়ে শুয়ে পড়বে, এইটা হচ্ছে তার খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, এটা একটু মাথায় রাখতে হবে। দিস ইজ বেসিক্যালি এ জেনারেল সিম্পটম। আর একটা কথা হচ্ছে, সে রেসপিরেটরি সাইট ডিসচার্জ হলো, অমনি তার কষ্ট আরম্ভ হয়ে গেল, অথবা সিঁড়ি ভাঙলো তার ডিসমিয়া আরম্ভ হয়ে গেল। ফাইনালি গিয়ে তোমার তো একটা পেশেন্ট দেখতে হবে, আর তার আগে তোমায় খাতা বই নিয়ে লিখতে হবে পরীক্ষার খাতায়। কেন, একটা কথা হচ্ছে, গরম ঘরে বাড়ে পালসেটলার মতন এনি শর্ট অফ ওয়ার রুম কমপ্লেন অ্যাগ্রাভেট করিয়ে দেয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট ফিচার, গরমে বাড়ে বাস গ্রেট প্রস্টেশন মানে হচ্ছে তোমার স্লাইট এক্সার্শনে বাড়ে। হ্যাঁ, এই সিমটম গুলো তোমাকে কাউন্ট করতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট সিমটম। তারপরে আর কি আছে রেসপিরেটরিতে? স্যার অ্যাস্থেনিক নিউমোনিয়া, স্লো লেবার্ড, স্টার্টোরিয়াস ব্রিদিং, বাবলিং সাউন্ড, উইন্টার ক্যাটার উইথ স্লাইমি স্পুটাম অ্যান্ড স্পিকস অফ ব্লাড, পালমোনারি ইডিমা। দেখো আবার কিন্তু স্লাইমি স্পুটাম, তার সাথে ব্লাড, আমরা গল্পের শুরুতেই পড়েছিলাম হেমোরেজিক ডায়াথিসিস, আরবিসি ডিস্ট্রাকশন করা। হ্যাঁ, তো এখানে কিন্তু আবার বোঝা গেল ইডিমা আছে, তার সাথে হিমোফটিসিস বা ব্লাডি এক্সপেক্টোরেশন আসতে পারে। হেমোরেজটা তার মানে রিলেটেড টু দ্য ইন জেনারেল অ্যাজ ওয়েল অ্যাজ হিমোপটিসিস, ব্লাডি স্পুটাম। আর কি আছে? স্যার আর কিছু নেই। তুমি নোজটা একটু পড়ো, নোজের মধ্যে মোস্ট পিকুলিয়ার সিমটম গুলো লেখা আছে। শার্প ওয়াটারি ডিসচার্জ, বার্নিং, স্টপেজ অ্যাট নাইট উইথ লং কন্টিনিউয়াস করাইজা, ক্যানট ব্রিদ থ্রু দ্য নোজ, স্নাফলস ইন চিলড্রেন, এপিট্যাক্সিস আফটার ওয়াশিং অ্যান্ড আফটার ইটিং, ওজিনা, ব্লোজ ব্লাডি মিউকাস ফ্রম দ্য নোজ,
টিপ অফ নোজ কনজেস্টেড। একটা জিনিস দেখলে কি, এখানেও বললো ওজিনা উইথ ব্লাডি মিউকাস, ভাইবার সময় কেউ যদি ভালো বলে তাকে অনেক সময় জিজ্ঞাসা করে, আচ্ছা এমন কার্ভ যেটা হেমোরেজিক ড্রাগ, তুমি এটা কি কোথায় এর রিফ্লেকশনটা পাবে? প্রথম হচ্ছে নোজ ব্লিড, ঘুম থেকে উঠে মুখ ধুতে গেলে নোজ ব্লিড হয়। দুই, ওজিনা তার সাথে হচ্ছে ব্ল্যাকিশ বা তার সাথে ব্লাড থাকতে পারে। তিন, রেসপিরেটরি সিস্টেমে স্পুটাম হিমোপটিসিস হতে পারে, সেখানে ব্লাড থাকতে পারে। চার, অ্যাক্ট অন মানে ব্লাড আর আরবিসি, সেখানে সে ডিস্ট্রাকশন করাতে পারে। পাঁচ, ইন কেস অফ ফিমেল দেয়ার ইজ প্রফিউজ মেনস্ট্রুয়েশন। এতগুলো পয়েন্ট আছে টু সাপোর্ট, এটা যে হেমোরাজিক ডায়াথিসিস, টু সাপোর্ট ইট ইউ হ্যাভ দিস অ্যামাউন্ট অফ মেডিসিন। সুতরাং কোনো ভয় নেই, নাকের মধ্যে নাক বন্ধ হয়ে যাওয়া, ফ্লুয়েন্ট কোরাইজার, ঘুম থেকে উঠে 25টা হাঁচি দিয়ে গল্প শুরু করলো। এবার এটা অ্যাকিউটও হতে পারে, আবার অ্যালার্জিক রাইনাইটিসটা মানে ক্রনিকও হতে পারে। এইটা হচ্ছে কন্ডিশন। তো নাকের সিমটম, তাহলে আমরা পুরো ড্রাগটা, আচ্ছা তুমি এবার অ্যালেন থেকে রিলেশনশিপ গুলো করো। হ্যাঁ স্যার, রিলেশন ইট অ্যান্টিডোট পয়জনিং উইথ রাস অ্যান্ড স্টিংস অফ ইনসেক্টস অ্যাফেক্টস দ্য রাইট সাইড মোস্ট ইনিমিক্যাল টু ল্যাকেসিস। এই যে এইটা মনে রাখো, পরীক্ষায় জিজ্ঞাস করে এমন কার বা ল্যাকেসিস এর সম্পর্ক, ইনিমিক্যাল আর রাইট সাইডেড মেডিসিন, এমন কার জেনারেলি রাইট সাইডেড মেডিসিন। তারপর তারপরে অ্যাগ্রাভেশন অ্যামিলিওরেশন আছে, বলো, অ্যাগ্রাভেশন ফ্রম কোল্ড ওয়েট ওয়েদার, ওয়েট পলটিসেস ফ্রম ওয়াশিং ডিউরিং মেনসেস, অ্যামিলিওরেশন লাইং অন অ্যাবডোমেন অন পেইনফুল সাইড ইন ড্রাই ওয়েদার। তুমি ড্রাই ওয়াদা ওয়েদার আর লাইং অন অ্যাবডোমেন, এটা যেতে কমে, এইটা কিন্তু একদম ভুলবে না। আর পুরো এমন গ্রুপের আর একবার মনে, এটা পড়া আমি বলে দিচ্ছি, মনে রাখতেই হবে, যেটা ওয়ার্ম অ্যাগ্রাভেশন এটা মনে রাখতেই হবে, আর বাথিং বোধ হয়। আর একটু বলো তো আর একবার ও অ্যাগ্রাভেশনটা। স্যার কোল্ড কোল্ড ওয়েট ওয়েদার, ওয়েট পলটিসেস ফ্রম ওয়াশিং ডিউরিং মেনসেস দ্য অ্যাগ্রাভেশন। ডিউরিং মেনসেস কমপ্লেন বাড়ে, এটা পুরো এমন গ্রুপের ফিচার, এমন কার এমন মিউট সবগুলোতে, ওই জন্য মেনস্ট্রুয়েশনে অ্যাগ্রাভেশন, এটা সব ক্ষেত্রে মনে রাখতে হবে, এটাতেই হবে, এটা মনে রাখবে। আর রেসপিরেটরি সিমটম ওয়ার্ম রুমে বাড়ে, রাইট সাইডের মেডিসিন, এগুলো হচ্ছে তোমার জেনারেল ফিচার, এগুলো মনে রাখতে হবে। তাহলে আর কিছু আছে? না স্যার আর কিছু নেই। তাহলে আমরা একটু সাম আপ করি। প্রথম হচ্ছে অ্যাড্রাপ্টেড টু, তার মধ্যে ওম্যান অ্যান্ড ফিমেল, ওম্যানের ক্যারেক্টার কি হবে, ফিমেলের, সরি ওম্যান অ্যান্ড চিলড্রেন, চিলড্রেনের কি কি জায়গায় সে অ্যাড্রাপ্টেড টু হবে, এটা হচ্ছে 1 নম্বর। দুই হচ্ছে আমাদের এগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি দেখবো, হ্যাঁ প্রথমে নোজ, হ্যাঁ তারপরে দেখবো হচ্ছে চেস্ট, চেস্টের মধ্যে বহু রকমের সিমটম আছে, হ্যাঁ নোজে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, অ্যাকচুয়ালি নোজ থ্রোট চেস্ট এর আন্ডারে সব সিমটম আছে। নোজের মধ্যে নেজাল ব্লকেজ, স্নাফুস, অ্যালার্জিক রাইনাইটিস মানে স্নিজিং, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা গেল নোজ। তারপরে এবং ব্লাডি ডিসচার্জ মানে হেমোরেজ ফ্রম দা নোজ,
আর নাকের ডগাটা লাল হয়ে যায়। এইগুলো হচ্ছে নোজের ইম্পর্টেন্ট ফিচার। নোজের পরে তুমি আসো হচ্ছে রেসপিরেটরিতে, সেখানে কাফ অ্যান্ড হিমোফটিসিস, এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা 3 নম্বর, আর কাফ হিমোফটিসিস এমফাইসিমা, হ্যাঁ এমফাইসিমা এবং অন্যান্য অ্যালার্জিক ফিচার গুলো, সেগুলো অ্যালেনে খুব ভালো লেখা আছে। বডিকে স্পুটামটায় ব্লাডি স্পুটাম, এটাই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ বাকি সিমটম গুলো সব অ্যালেনে লেখা আছে। আচ্ছা তা কাম টু দ্য পয়েন্ট নাম্বার 3, ফিমেল। ফিমেলের মধ্যে কি ইম্পর্টেন্ট? ফিমেলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কলেরা লাইক সিমটম, মেনস্ট্রুয়েশনে সব অ্যাগ্রাভেট করে, লিউকোরিয়ার সিমটম কি? মেনস্ট্রুয়েশনের সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে প্রফিউজ, প্রচুর পিরিয়ড হয়, এইটা হচ্ছে যেরকম ইম্পর্টেন্ট, তেমনি লিউকোরিয়াতে ইম্পর্টেন্ট হচ্ছে পরপর স্টেপ ওয়াইজ, লিউকোরিয়া খানিকটা হেজে যাওয়ার মতন এবং অ্যাসোসিয়েটেড ফিচার গুলো, মানে পরপর 3টে স্টেপ প্রত্যেকটাই ইম্পর্টেন্ট লিউকোরিয়া, ইউটেরাস, ভাজাইনা আর ভালভা। এইটা হচ্ছে মোটামুটি ভাবে তোমার এমন কাজ। তারপরে কাম টু দা মডালিটি, মডালিটির মধ্যে তো এক্ষুনি পড়লে, হ্যাঁ পিরিয়ডের সময় বাড়ে আর গরমে, এদিকে পিরিয়ডের সময় বাড়ে আর কোল্ডে বোধ হয় কমে, কোল্ডে বাড়ে, এই দুটো হ্যাঁ মাথায় স্যার, রাখতে হবে। ওয়াশিং এ অ্যাগ্রাভেট করে, এটা মাথায় রাখতে হবে। এইগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। এনি কোশ্চেন? আর কিছু বলবে? কেউ কোথাও বুঝতে পারেনি বা কিছু বলার আছে? আর জেনারেল ক্যারেক্টারের মধ্যে হেমোরাজিক ডায়াথিসিস, এক্সট্রিম প্রস্টেশন, এই দুটো পয়েন্ট যেন কোনোভাবে মিস না হয়। হেমোরাজিক ডায়াথিসিস, এক্সট্রিম প্রস্টেশন, কম নলেজ, এটা যেখানেই বলবে, রেসপিরেটরি হোক বা ব্লাড হোক, তুমি সবসময় অ্যাসোসিয়েটেড সিম্পটম হিসাবে রোল প্লে করাবে। এনি কোশ্চেন? ঠিক আছে, এই পর্যন্ত থাক, নেক্সট ডে।